আমাদের ডিজাইন করা ভাইরাল এই কটনের ড্রেসগুলো সবার অনেক বেশি পছন্দের তাই আজকের ভিডিওতে একদম নিউ ডিজাইনের তিনটা ড্রেস মেকিং দেখাবো যেগুলো থাকবে সামার ফ্রেন্ডলি কটন কালেকশনের মধ্যে তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছে যারা যারা আমাদের পেজে নতুন প্লিজ পেজটাতে একটা ফলো দিয়ে দিবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না সো হ্যালো এভরিওয়ান দিস ইজ মালিহা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো অ্যাজ ইউজুয়াল ফার্স্টে আমি আর চলে গিয়েছিলাম মার্কেটে ফেব্রিক কালেক্ট করার জন্য আর আজকে মার্কেটে যাওয়ার আগে আমাদের মাথায় ছিল যেহেতু সামার চলছে সো সামার ফ্রেন্ডলি কিছু কটন কালেকশন আনবো সো অ্যাজ ইউজুয়াল আজকের ভিডিওতে কিন্তু গজ কাপড় কেনা থেকে শুরু করে লেস ম্যাচিং টেইলারিং অ্যান্ড স্টাইলিং সবকিছুই থাকবে তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে আর হ্যাঁ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে আমরা কোন কোন কাপড়গুলো নিয়েছি এলাস্টিক কিন্তু আমাদেরকে জানাতে ভুলবে না যে কোন ড্রেসটা সবার কাছে বেশি ভালো লেগেছে তো ফার্স্ট এ মার্কেটে এসে আমরা ভেজিটেবল ডাই প্রিন্টের উপর কিছু কাপড় দেখছিলাম এই কাপড়গুলো এখন এত বেশি ট্রেন্ডিং আর এত বেশি কমফোর্টেবল যে সবাই এই প্রিন্ট গুলো খুঁচে এই রকম ডাই প্রিন্ট এর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আর আমার মোস্ট ফেভারিট হচ্ছে এই কমফোর্টেবল ডাই কাপড়গুলো তারপর আমরা ওখান থেকে কাপড় নেওয়ার পরে হচ্ছে আরেকটা জায়গায় চলে গেলাম আমার রমিয়ার অভ্যাস হচ্ছে ফার্স্টে এসে পুরা মার্কেটের একটা চক্কর লাগাবো তারপর শুরুতে যেখান থেকে আমাদের ফেব্রিক পছন্দ হয়েছিল সেই দোকানে ঘুরে ফিরে আবার আসা হয় তারপর এই কালারটা দেখো কত সুন্দর একটা কালার তাই না আর এই কাপড়গুলো না আমার পার্সোনালি সবসময় অনেক বেশি ভালো লাগে আমি নিজেও এই টাইপের কাপড়গুলো পরতে অনেক বেশি পছন্দ করি আর আমাদের পেজে না কটন কালেকশনের এত বেশি ডিমান্ড আর সবাই আমাদের গজ কাপড় দিয়ে ড্রেস মেকিং ভিডিওগুলো এত বেশি পছন্দ করো যার কারণে আসলে এভাবে করে ভিডিও তোমাদের জন্য শেয়ার করি সবসময় তো এখন হচ্ছে লেস ম্যাচিংটা তোমাদেরকে একটু দেখাবো কোন কোন ফ্যাব্রিকের জন্য কি কি লেস এনেছি আজকে হচ্ছে গিয়ে সবগুলো কাপড়ের জন্য অনেকগুলো লেস আনা হয়েছে অনেকগুলো করে তো তোমাদেরকে এখন একটু দেখাই কি টাইপের ডিজাইন এখানে দিব আর তাছাড়া সবাই সবসময় বলো যে আপু কটনের মধ্যে একটু ডিফারেন্ট ডিজাইনের ড্রেস আনো তো আজকের ডিজাইনগুলো কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হবে যেটা ভিডিও লাস্টে দেখলে তোমরা বুঝতে পারবে তো আই হোপ ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে কুর্তি টাইপের ড্রেসগুলোতে আমরা যে ডিজাইনগুলো দিয়ে থাকি ওই ডিজাইনগুলোই কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং আর সব থেকে বেশি ভালো লাগে সবার অনেক বেশি পছন্দেরও তারপরেও দু একজন থাকে না যে একটু ডিফারেন্ট ডিজাইন পছন্দ করে বা একটু ডিজাইন দেখতে চায় তো আজকে কিন্তু তাদের সবার জন্য হচ্ছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আসছে আমাদের পেয়েছে যে কোনো ড্রেস তোলার ক্ষেত্রে আমরা একটা জিনিসই মেনটেন করি সেটা হচ্ছে কাপড়ের কোয়ালিটি বিকজ কাপড়ের কোয়ালিটি ভালো না হলে আমরাই যে কাপড়টা পড়তে পছন্দ করি না সেটা আমাদের কাস্টমার কিভাবে পছন্দ করবে আমাদের মাথায় সবসময় এই জিনিসটা থাকে তো এই ড্রেসটা মেক করার জন্য আমি দুই টাইপের লেস নিয়েছি দেখতেই পাচ্ছ দুইটাই কিন্তু হোয়াইট কালারের উপরে একটা একটু বড় একটা ছোট একটা হচ্ছে নেক পোর্শনে যাবে আর একটা হচ্ছে হাতের পোর্শনে যাবে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ডিজাইন দিব আমরা চিন্তা করেছি তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে কি ডিজাইন দিয়েছি আজকে এই ড্রেসটার একদম ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন হবে আই হোপ সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে আজকে আমাদের থার্ড আউটফিট তো এটার জন্য কি কি লেস ম্যাচ করেছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এর জন্য কিন্তু এই ফ্যাব্রিক গুলো একদমই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক হবে ট্রাস্ট মি এই ড্রেসটা মেক করার জন্য আমরা দুই টাইপের লেস ম্যাচ করেছি একটা হচ্ছে অ্যাশ কালারের উপর আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দুইটা লেসে কিন্তু অনেক বেশি সুন্দর আর যে কোনো ড্রেসের মধ্যে লেস ওয়ার্ক করা হলে না ড্রেসটা আরো বেশি প্রিটি হয়ে যায় এরপরেই আমরা চলে গিয়েছিলাম টেইলারে এতগুলো ড্রেস যখন একসাথে মেক করতে দেই কোনটা লেস কোনটাই না দিয়ে ফেলে কোনোটার ডিজাইন আরেকটাই না দিয়ে ফেলে এরকম ভয় লেগে থাকে টেইলারের ড্রেসগুলো দেওয়ার পরে কিন্তু আমাদের টেইলারের হাতের কাজ মাশাল্লা অনেক বেশি নিখুঁত তারা একদম পারফেক্টলি স্টিচিংটা করে যেটা তোমরা আমাদের ড্রেস মেকিংগুলো দেখলেই বুঝতে পারো তো ফাইনালি ফাইনালি আমাদের সবগুলো ড্রেস রেডি হয়ে হাতে চলে আসছে আর এত সুন্দর আউটকাম আসছে আমরা যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর আউটকাম হয়েছে তো এটা ছিল আজকের আমাদের ফার্স্ট আউটফিট যেটার কালার কম্বিনেশনটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ হোয়াইট এই টাইপের মধ্যে আর এই ড্রেসটা হচ্ছে আজকের আমার মোস্ট ফেভারেট ড্রেস বিকজ এটা যেমন কমফোর্টেবল আর তেমন সুন্দরী কালার কম্বিনেশন আর একটা কথা ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আজকে যতগুলো ড্রেস দেখতে পাচ্ছ সবগুলো ড্রেস কিন্তু পেয়ে যাবে আমাদের পেজ সামাইরাস ওয়ার্ড্রবে আমি স্ক্রিনে অ্যান্ড ক্যাপশনে আমাদের পেজের নামটা মেনশন করে দিব তোমরা কিন্তু ওখান থেকে এই ড্রেসগুলো খুব ইজিলি অর্ডার করে ফেলতে পারবা সবাই কিন্তু আমাদের পেজ সামাইরাস ওয়ার্ড্রবে একটা ফলো দিয়ে আসবে তো এই ড্রেসটা স্লিভসটা দেখতে পাচ্ছ কিভাবে ডিজাইন করেছে একদম ফুল স্লিভ রেখেছে অ্যান্ড পাকিস্তানি স্টাইলে একটু লুজ ফিটিং করে রেখেছি বিকজ রিসেন্টলি পাকিস্তানি স্টাইলের ড্রেসগুলো অনেক বেশি ট্রেন্ডিং আর নেক পোর্শনটা দেখতে পাচ্ছ এইটার নেক পোর্শনটা কিন্তু আমাদের আগের ড্রেসগুলোর মতোই আছে বিকজ কুর্তি টাইপের ড্রেসগুলো আমি শুরুতেই বলেছি যে এই টাইপের নেক পোর্শন অনেক বেশি ভালো মানায় আর সবাই কিন্তু এই টাইপের ডিজাইনগুলো অনেক বেশি পছন্দ করে আর নেকে কিন্তু একটা লেস ওয়ার্ক করা আছে আর স্লিভের নিচেও কিন্তু অ্যাশ কালার লেস দিয়ে লেস ওয়ার্ক করা আছে সো এই ড্রেসটার সাথে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার প্যান্ট ম্যাচ করেছি আর আজকে কিন্তু প্যান্টের ডিজাইনও অনেক বেশি ডিফারেন্স আছে খেয়াল করে দেখলেই বুঝতে পারবে অ্যান্ড কামিজের নিচের পোর্শনটা কিন্তু দেখতে পাচ্ছ ফাড়া থেকে একদম নিচ পর্যন্ত ফুল লেস ওয়ার্ক করে দিয়েছে এই টাইপের কামিজ গুলো পরার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো প্যান্টের ডিজাইনটা দেখতে পাচ্ছ তিনটা রিপ করে সাইডে কিন্তু তিনটা পার্লের ওয়ার্ক করে দেওয়া হয়েছে যেহেতু কামিজের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন আছে তার সাথে হচ্ছে এই প্যান্টের পার্লটা অনেক বেশি ভালো স্যুট করছে তো এখন ড্রেসের ফুল লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্যান্ট আর কামিজের কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই ড্রেসটা একদম সামার ফ্রেন্ডলি একটা ড্রেস এই গরমের জন্য একদম পারফেক্ট হবে এই ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে কাশ্মীরি কটনের উপরে যেটা অনেক বেশি কমফোর্টেবল একটা ফেব্রিক এই গরমের মধ্যে টাইপের ড্রেস বাইরে পরে গেলে মনেই হবে না যে ভারী কিছু পরেছি এতটা বেশি কমফোর্টেবল তো ড্রেসের সাইডে লেস ওয়ার্কটা তোমাদেরকে আবার একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফিনিশিং দেখতেই পারছো আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের টেইলারের হাতের কাজ কিন্তু অনেক ভালো আর আমার কাছে না কোনো ড্রেসের স্টিচিং কোয়ালিটি যদি ভালো না হয় সেই ড্রেস পরে কখনোই কমফোর্টেবল লাগে না আর আমি চাই না যে আমি যেই টাইপের ড্রেস পরে কমফোর্টেবল না সেই টাইপের ড্রেস কাস্টমারকে সার্ভ করতে তো যাই হোক এই যে চলে আসছে আমাদের আজকে সেকেন্ড আউটফিট এই ড্রেসটা আরও অনেক বেশি সুন্দর এত বেশি সুন্দর একটা কালার কালার কম্বিনেশন জাস্ট একটু দেখো তো এই ড্রেসটার নেক পোর্শনে কি টাইপের লেস ওয়ার্ক করেছে সেটা তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি শুরুতে এই ড্রেসটার নেক কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে আছে নেক পোর্শনে গোল্ডেন কালার দিয়ে একটা লেস ওয়ার্ক করেছে লেসটা কিন্তু দুই লেয়ারে বসানো হয়েছে আর এই লেসটা কিন্তু ড্রেসটাকে খুব ভালো কমপ্লিমেন্ট করছে যেহেতু ড্রেসের মধ্যেও কিন্তু গোল্ডেন ছিটা ছিটা কাজ করা আছে তো এই ড্রেসটা কিন্তু তোমাদের সবার ফেভারেট ম্যাটেরিয়ালের উপরে আছে যেটা হচ্ছে প্রিমিয়াম জয়পুরি কাপড় জয়পুরি কাপড়গুলো রিসেন্টলি তোমরা সবাই এত বেশি পছন্দ করছো আর এই কাপড়টা এত বেশি প্রিমিয়াম যেই ড্রেসটা অফিস আর ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বা কোথাও ঘুরতে গেলেও একদম পারফেক্ট একটা ড্রেস হতে পারে তো এই ড্রেসটারও কিন্তু দেখতে পাচ্ছ দুই পাশে স্লিভ থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু পুরাটা একটা ব্ল্যাক কালার লেস দিয়ে লেস ওয়ার্ক করা আছে যেটা কিন্তু ড্রেসটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে আর এত সুন্দর লেসের ফিনিশিং হয়েছে যে আমি কি বলবো আর এইটার প্যান্টের ডিজাইনটা কিন্তু একটুখানি ডিফারেন্ট দেখতে পাচ্ছ এই প্যান্টটাতে কিন্তু তিনটা রিপ সাইডে পার্ল ওয়ার্ক ছাড়াও উপরে একটা কাট ওয়ার্কের লেস বসানো আছে বাইরে কিন্তু এই টাইপের একটা প্যান্ট সিঙ্গেলই অনেক বেশি প্রাইস হয় যারা সিঙ্গেল প্যান্ট ড্রেসগুলো কিনো তারা জানো তো এই ড্রেসটাকে যদি এরকম একটা গর্জিয়াস ব্ল্যাক কালার ওড়না দিয়ে পেয়ার আপ করা যায় তাহলে কিন্তু ড্রেসটার লুকটা আরো বেশি প্রিমিয়াম এন্ড গর্জিয়াস হয়ে যাচ্ছে তোমরা অনেকেই আমাদেরকে রেগুলারলি জিজ্ঞেস করো যে আপু তোমরা তোমাদের টু পিস ড্রেস গুলোর সাথে কি টাইপের ওড়না ক্যারি করো এই জন্য আজকে ভাবলাম যে তোমাদেরকে দোপাটার সাথে একটা লুক ক্রিয়েট করে দেখিয়ে দিই যে কি টাইপের দোপাট্টা এই টাইপের ড্রেস গুলোর সাথে ভালো মানায় আমরা কিন্তু অলওয়েজ এই টু পিস ড্রেস গুলোর সাথে এরকম গর্জিয়াস ওড়না গুলো নিয়ে থাকি যেগুলো হচ্ছে কটনের মধ্যে ফুল বডিতে আরি কাজ করা থাকে ড্রেসের বডিতে যেহেতু অনেকটা এক পোরশন আছে আর আমরা ব্ল্যাক কালারের মধ্যে দিয়েছি তো এটার ওন্নাটা ব্ল্যাক কালার দিয়ে পেয়ার আপ করেছে অনেক বেশি সুন্দর লাগছে আর এটা 슬ীবটা দেখতে পাচ্ছ ফুল স্লিভ রেখেছি পাকিস্তানি স্টাইলে একটু লুজ ফিটিং রাখার চেষ্টা করেছি উপরে আর নিচে কিন্তু দুইটা দুইটা চারটা রিব ওয়ার্ক করা আছে এই টপিস গুলো আমার এত বেশি পছন্দের যে আমি ইজিলি যেকোনো জায়গায় এটা ক্যারি করতে পারি আর তোমরাও কিন্তু চাইলে আমাদের এই ড্রেস গুলো নিয়ে নিতে পারো আমাদের ক্লোদিং পেজ সামাইরাস ওয়ার্ড্রপ থেকে যে পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব আর স্ক্রিনেও স্ক্রিনশট দিয়ে দিব এই ড্রেসের সাথে ব্ল্যাক প্যান্টের আউটকামটা দেখে আমি জাস্ট দা হয়ে গিয়েছে এক কথায় এত সুন্দর এত প্রিমিয়াম লাগছে ব্ল্যাক কালার প্যান্টটা সত্যি কথা বলতে এই টাইপের ড্রেসগুলো না আমার কাছে একটু লুজ ফিটিং টাইপের ভালো লাগে আমি একদম বডি ফিটিং একদমই পছন্দ করি না আর পাকিস্তানি স্টাইলের ড্রেস কিন্তু দেখবে বডি থেকে অনেকটা লুজ ফিটিং টাইপের পরে তারপরেও ওইটা যার যার প্রিফারেন্স আর কি তো ফাইনালি ফাইনালি চলে আসছে আমাদের থার্ড আউটফিটে অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল ওয়ান এই ড্রেসটা এত বেশি সুন্দর এইটার আগে আমরা অন্য একটা কালার এনেছিলাম যেটার জন্য সবাই এক কথায় টোটালি পাগল ছিল তো এটার একটা সেকেন্ড কালার চলে আসছে এই টাইপের ড্রেস গুলো এখন অনেক বেশি ট্রেন্ডিং অনলাইনে আমি জানি তো এটা নেক পোর্শনটা আমরা একটু ডিফারেন্ট করে করেছি এখানে ফুল ব্যান্ড কলার করা আছে আর সামনে হচ্ছে বাটন সিস্টেম করা হয়েছে আর বাটন কিন্তু খোলা যাবে না মানে বাটন গুলা হচ্ছে শু বাটন টাইপের তো নেক পোর্শনটা তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছে এত সুন্দর করে করা হয়েছে তো এই ড্রেসটার মধ্যে সব থেকে সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে এই ড্রেসটা স্লিভস এন্ড প্যান্ট এর জাস্ট একটু দেখো স্লিভটা এত বেশি প্রিটি হয়েছে একদম ডিফারেন্ট একটা স্লিভস এর ডিজাইন দিয়েছি আমরা যেমন যেমনটা ডিজাইন আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি সুন্দর লাগছে এই কাপড়ের উপর এই ডিজাইনটা তো প্যান্টের ডিজাইনটা তোমরা একটু দেখো প্যান্ট আর স্লিভস এর ডিজাইনটা আমরা কাছাকাছি রাখার চেষ্টা করেছি যাতে ড্রেসের কম্বিনেশনটা একদম অনেক সুন্দর লাগে প্যান্টের মধ্যে কিন্তু তিনটা রিব ওয়ার্ক করা আছে আর নিচে দিয়ে দেখতে পারছো একটু ঢেউ ঢেউ টাইপের করা আছে আর ড্রেসের কালারটা যে কি বলবো এক কথায় জাস্ট ওয়াও টাইপের একটা কালার স্লিভটা তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি স্লিভে কিন্তু দুইটা রিব করা হয়েছে আর একটা লেস ওয়ার্ক করা হয়েছে স্লিভের লেসটা কিন্তু অনেক বেশি প্রিটি তাই না এই ড্রেস স্যার কালারটা কিন্তু যে কোন স্কিন টোনের মানুষকে অনেক বেশি সুন্দর মানাবে এই ড্রেসটা কিন্তু আমি আর আমি একটা একটা নিজেদের জন্য রাখছি রাখছি এত বেশি সুন্দর এবার প্যান্টের ডিজাইনটা তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি প্যান্টের ডিজাইনটা আমরা এবার একটু প্রিমিয়াম রাখার চেষ্টা করেছি প্যান্টের নিচে একটা লেস ওয়ার্ক করেছে আর উপরে কিন্তু তিনটা রিপ ওয়ার্ক করা হয়েছে এই টাইপের প্যান্ট সিঙ্গেল কিনতে গেলে কিন্তু বাইরে অনেক বেশি প্রাইস পড়ে যারা সিঙ্গেল ব্ল্যাক কালার বা হোয়াইট কালার প্যান্ট গুলো কিনো তারা কিন্তু জানো কিরকম টাইপের প্রাইস হয়ে থাকে তো যাই হোক এবার কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে কোন ড্রেসটা আজকে তোমাদের আচ্ছা সব থেকে বেশি ভালো লেগেছে আর আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল আর সবগুলো ড্রেস পেতে হলে কিন্তু আমাদের পেজ সামেরাস ওয়াড্রে চলে যেতে হবে সেখানে গিয়ে ইনবক্স করে দিতে হবে যে কার কোনটা লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা হাফেজ